অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি ভারতবর্ষে কবে লকডাউন উঠবে। এর আগের কিন্তু আমি ভিডিওতে দিয়েছিলাম যে 3 মেতে যে লকডাউন উঠার কথা আছে সেটা কতদিন অবধি এই লকডাউন থাকতে পারে, সেই প্রেডিকশনটা আপনারা দেখবেন বিগত ভিডিওতে। আমি তাও ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দেবো। আমি বলেছিলাম 18 মে থেকে 31 মে অবধি এই লকডাউন চলার সম্ভাবনা আছে। দেখুন, 17 মেতে কিন্তু এই লকডাউন প্রত্যাহার হয়ে যাচ্ছে তা জানিয়েছে। কিন্তু আমি এবার আপনাদেরকে জানাবো এর পরে কতদিন এই লকডাউন চলতে পারে ভারতবর্ষে। জ্যোতিষশাস্ত্র কি বলছে, জ্যোতিষের আঙ্গিকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো তার আগে আপনাদেরকে জানাই, বেশ কিছু ভিউয়ার্স যারা এই প্রোগ্রামগুলো নিতে পাচ্ছে না, প্রথম কথা তাদের কোনো সংস্কার নাই, বাবা মা তাদেরকে শিক্ষা সঠিক শিক্ষা দিতে পারেনি, যে জন্য কমেন্টস বক্সে বাজে ভাষা ইউজ করছে। আমি আবারও বলছি, যাদের পছন্দ লাগবে না আপনারা দেখবেন না, আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিন, আমি খুব জোর গলায় বলছি। কিন্তু আমি জ্যোতিষের আঙ্গিকে যে কথাগুলো আপনাদেরকে জানাবো সেটা একদম ধ্রুব সত্য। এইভাবে বাজে কমেন্টস করা কেন, আপনারা আমার চ্যানেল দেখে যারা যারা দেখছেন, যাদের রক্ত গরম হচ্ছে, কেন দেখছেন আপনারা চ্যানেল আমার, আনসাবস্ক্রাইব করে দেন, রক্ত গরম করে লাভ নাই। আপনাদের রক্তের মধ্যে সংস্কার নাই, যে জন্য আপনাদের মধ্যে কিছু ভিউয়ার্সদের মধ্যে মুখের ভাষা খারাপ আছে। 90% ভালো, 10% ভিউয়ার্স, 100%-এর মধ্যে 10% ভিউয়ার্সের মুখের ভাষা খুব খারাপ। আপনারা আমার চ্যানেল দেখবেন না, আপনার প্রয়োজনে আমার চ্যানেলটাকে ব্লক করে দিন। আমি আবারও বলছি, আমার চ্যানেল দেখার কোনো আপনাদের প্রয়োজন নেই। আমি সেই জন্য যাদের জন্য করছি, যে 90% যারা আছে, যারা জানতে চায় এই ভাইরাস থেকে কবে মুক্তি পাবে বা এই লকডাউন জ্যোতিষশাস্ত্র কি বলছে, সেই আঙ্গিকে আমি আপনাদের সামনে প্রোগ্রাম তুলে ধরতে চলেছি। দেখুন, আবহাওয়াবিদরাও কিন্তু জানায় এই সময় ঝড় হবে, কিন্তু ওই সময় না হয়ে দেখা গেল এক দুদিন পরও সেই জিনিসটি কিন্তু হয়। একদম পিং পয়েন্ট প্রেডিকশন করা খুব দুঃসাধ্য ব্যাপার হয়ে যায়। তাও আমি আপনাদেরকে বলেছিলাম 18 মের মধ্যে এই লকডাউন উঠার, দেখুন 17 মেতে কিন্তু এই লকডাউন উঠার একটা কথা কিন্তু হয়েছে, কিন্তু এই লকডাউন কিন্তু এক্সটেনশন হবেই, আমি আপনাদেরকে আবারও জানাচ্ছি। তা কতদিন অবধি হবে সেটাও আপনাদেরকে আমি এই ভিডিওতে জানাবো। আমি বেশ গ্রহের গণনা এবং কিছু ক্যালকুলেশন করে আমি আপনাদেরকে এই প্রেডিকশনটা দিব। তো তার আগে আবারও আপনাদেরকে জানাচ্ছি, যারা নিতে পারছেন না আমার প্রোগ্রাম, এই লকডাউন বলুন, ভাইরাস বলুন, কেউ কেউ বলছে যে আমি বলে চীনে গিয়ে বলে খবর নিয়ে এসেছি যে আকাশে ভাইরাস দিয়েছিল নাকি, এইসব উদ্ভট কথাবার্তা, কে কে বাজে বাজে মুখের ভাষা খারাপ করছে। আপনাদেরকে আমি বলছি, ফালতু আপনারা আমার প্রোগ্রাম দেখবেন না, নিতে পারছেন না, যে 10% মানুষ তারা নেবেন না, আমি সরাসরি বলছি, চলে যান, আনসাবস্ক্রাইব করে দিন, লাইক করবেন না, শেয়ার করবেন না, আপনারা ব্লক করে দিন চ্যানেলটাকে। আবারও বলছি, কেন আপনারা ফালতু আপনাদের যে মাথা রক্ত গরম করছে, মাথায় রক্ত উঠাচ্ছেন কেন, শরীর খারাপ হবে তাতে, আমি আপনাদেরকে বলছি, করে দেখবেন না। অনেক চ্যানেল আছে যাদের চ্যানেলে আপনাদের ভালো লাগে, সেই চ্যানেলগুলো দেখুন। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল কোনো সময় বলে না যে সাবস্ক্রাইব করুন, নিজে থেকে কোনো সময় আমি দাবি করে যা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আমি দাবি করি না। এখন আপনাদের যদি মন হয়, যাদের ভালো লাগছে, 90% লোকের ভালো লাগছে তারাই দেখে, 10% লোক দেখবেন না, না দেখাটাই আরও আপনাদের মনে আরও ভালো হবে, শরীরের দিকে ভালো। আপনার দেখলো, দেখে তো আপনাদের প্রেশার বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশার বাড়ছে, ফালতু বিপি বাড়িয়ে লাভ কী আছে আপনাদের, বাদ দিন। এবার আসল কাজের কথায় আসা যাক। তো আমি এই জ্যোতিষের আঙ্গিকে জানাতে চলেছি কবে লকডাউন উঠতে পারে। দেখুন, আমি যে প্রেডিকশনটা দিয়েছিলাম আপনাদেরকে, যে 18 মে থেকে 31 মের মধ্যে এটা উঠার সম্ভাবনা আছে, কিন্তু এটা 17 মেতে কেন্দ্র সরকার বলেছে যে এটা উঠবে,
কিন্তু আমি বলছি এই লকডাউন কিন্তু আরও এক্সটেনশন হবে, জ্যোতিষশাস্ত্র তাই নির্দেশ করছে। আমি কিছু গ্রোয়ের ক্যালকুলেশান ধরে আপনাদেরকে জানাবো। তো তার আগে আপনাকে বলছি, এই যে শনি যে 11ই মে বকরি হচ্ছে, খুব ভালো একটা রেজাল্ট দিবে। 15ই মে যে বৃহস্পতি বকরি হচ্ছে, এটারও কিন্তু শুভফল আস্তে আস্তে কিন্তু পাবেন। এই বক এবং 14ই মে শুক্র গ্রহের বকরি, এটারও কিন্তু শুভ ফলগুলো আপনারা পাবেন। দেখুন এই ভাইরাসের কিন্তু এফেক্টেড যেমন হচ্ছে, কিন্তু রিকভারি রেটটাও দেখুন, অনেক লোক আগের থেকে কিন্তু সুস্থ হচ্ছে। যতটা মারা যাচ্ছে তার থেকে রিকভারিটা ভালো হচ্ছে। এই মঙ্গল যখন এই মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, দেখবেন আস্তে আস্তে পরিস্থিতি কিন্তু কিছুটা হলেও ভালো হবে। এবং এর পাশাপাশি বুধ গ্রহ 25শে মে বৃষ রাশিতে শুক্রের সঙ্গে অবস্থান করবে, সরি রাহুর সাথে অবস্থান করবে, মার্জনা করবেন, 25শে মে রাহুর সাথে অবস্থান করবে। অর্থাৎ এটা একটা খুব পজিটিভ সাইন, কারণ এই রাহু থেকে কিন্তু আমাদের এই ভাইরাসটা, এই রাহুর প্রকোপে কিন্তু এই ভাইরাসের কিন্তু সৃষ্টি। তো এটা কিছুটা হলেও আপনাদের ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। তো আমি যা জ্যোতিষীয় গণনা করে দেখলাম, এই লকডাউন চলতে পারে 1 জুন থেকে 23 জুন পর্যন্ত এই লকডাউন চলার সম্ভাবনা আছে। পয়লা জুন বা 23 জুনের মধ্যে লকডাউন কিন্তু শেষ হওয়ার সম্ভাবনা আছে, মানে এর মধ্যে হয়তো ঘোষণা করে দিতে পারে এর মধ্যে লকডাউন 1 জুন থেকে 23 জুনের মধ্যে এই লকডাউন উঠার সম্ভাবনা। তো আমি ক্যালকুলেশন করে যেটা পেলাম, 1 জুন থেকে 23 জুনের মধ্যে লকডাউন উঠার সম্ভাবনা আছে, জ্যোতিষশাস্ত্র তাই ইঙ্গিত করছে। এছাড়াও আমি আপনাদেরকে জানাই, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে লকডাউন কবে উঠতে পারে, দেখুন সেই প্রেডিকশানটা আপনি কী করেছিলাম। এবং এর পাশাপাশি আর একটি আমি প্রেডিকশান করেছি, ভারতবর্ষের সম্পূর্ণরূপে রেল কবে চালু হবে সেটাও কিন্তু আমি একটা প্রেডিকশান দিয়েছি। অবশ্যই আপনারা এই ডেসক্রিপশন বক্সে এটারও আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। আপনারা যারা এই চ্যানেলটি দেখেন, যারা পছন্দ করেন তারা অবশ্যই দেখে নেবেন, আমি যদি সে আঙ্গিকে এই কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো সবশেষে আমি একটাই কথা আপনাদেরকে জানাই, যারা আমার প্রিয় ভিউয়ার্স তাদেরকে জন্য আমি বলছি, দেখুন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদেরকে লকডাউনের জন্য গৃহবন্দী থাকতে বলেছেন, অর্থাৎ নিজের সাবধানের জন্য, নিজের পরিবারের সাবধানের জন্য এবং দেশের জন্য। আপনারা প্রত্যেকে এটা অন্তত আমি অনুরোধ করছি আমার প্রিয় দর্শকদের জন্য, আপনারা অবশ্যই এটা মেনে চলুন, সমস্যা হচ্ছে। আমিও জ্যোতিষশাস্ত্রের চর্চায় আমি দেখছি যে এটা কবে উঠতে পারে, আমি এই নিয়েও ভিডিও দিয়েছি, করোনা ভাইরাস কবে মুক্ত হবে সেটা নিয়েও কিন্তু আমি ভিডিও দিয়েছি, সেটারও লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেব, তারিখ অনুযায়ী আপনাদেরকে জানিয়েছি কবে এই করোনা ভাইরাস থেকে মুক্ত হতে পারে এই আমাদের ভারতবর্ষ, সেটাও জানিয়েছি, সেটাও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখুন। এবং প্রত্যেকে সুস্থ থাকুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন, দেশকে সুস্থ রাখুন। তো প্রিয় দর্শক বন্ধু, আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লকডাউন মেনে চলুন। নমস্কার, ধন্যবাদ।